হ্যালো বন্ধুরা, এই পৃথিবীতে হয়তো এরকম কোনো মানুষ নেই যে কিনা আমাজন জঙ্গলকে চিনে না। তবে আজকে আমরা আমাজন বনের ব্যাপারে ডিটেলসে জানবো না, বরং আমরা আজকে জানবো আমাজন জঙ্গলে থাকা সব থেকে বড় এবং ভয়ঙ্কর কিছু প্রাণীর ব্যাপারে। আর যারা আমাজন জঙ্গলকে একেবারেই চিনে না তাদের জন্য বলে দেই, আমাজন জঙ্গল বা আমাজন বন হচ্ছে এই পৃথিবীর সব থেকে বড় বন। তো আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিয়ে চলুন শুরু করা যাক। রেড বেলিড পিরানহাস, এই মাছ আমাজনের নদীগুলোতে বসবাস করে থাকে। এরা আকারে মাত্র 10 সেন্টিমিটার হয়, কিন্তু এদের ছোট আকারে ভরসা করবেন না। যে বিষয়টি এদেরকে সব থেকে ভয়ঙ্কর এবং হিংস্র প্রাণী করে তুলেছে তা হলো এদের দাঁত এবং মাড়ি। পিরানহার দাঁত ব্লেডের থেকেও বেশি ধারালো এবং এদের মাড়ি ও চোয়াল খুবই মজবুত। এই মাছ তৃণভোজী এবং মাংসাশী উভয়ই। এরা একসাথে দল বেঁধে থাকে এবং শিকার করে। পিরানহার দ্বারা মানুষের উপর আক্রমণ করার অনেক ঘটনাই প্রতি বছরই রেকর্ড করা হয়। ব্রাজিলের অনেক নদীতেই পিরানহার থেকে সতর্ক থাকার জন্য সাইনবোর্ড দেখা যায়। এই সাইনবোর্ডগুলো খুবই জরুরি, কেননা আপনি যদি ক্ষুধার্ত পিরানহার ঝাঁকের সামনে পড়ে যান তাহলে এদের আপনার শরীরের মাংস খেয়ে ফেলতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে। পায়ারা, এই মাছটিকে ভ্যাম্পায়ার মাছও বলা হয়ে থাকে, কেননা এদের মুখের চোয়ালের নিচে ভ্যাম্পায়ারের দাঁতের মতো দুইটি বড় বড় আকৃতির দাঁত রয়েছে। আর এই দাঁতগুলো বাকি সকল দাঁতের থেকে অনেক আলাদা এবং এদেরকে সুরক্ষিত রাখার জন্য উপরের চোয়ালে দুটি ছিদ্র থাকে। আর এরা আকারে প্রায় 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। আর এর সাথেই এরা মাংসাশী। এই ভয়ঙ্কর দেখতে মাছটির সব থেকে পছন্দের শিকার হলো আরেকটি ভয়ঙ্কর মাছ, পিরানহা। গ্রিন অ্যানাকন্ডা, এবার আসুন পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জীবের ব্যাপারে কথা বলি। সাপের কথা শুনে ভয় পায় না এরকম মানুষ হয়তো পৃথিবীতে খুবই কম পাওয়া যাবে, বিশেষ করে যদি সাপটি অনেক লম্বা এবং বড় আকৃতির হয়ে থাকে। আর আমাজনের যেই সাপটির কথা আমি আজ বলতে চলেছি, এটি পৃথিবীর সব থেকে বড় আকৃতির সাপ। একটি অ্যানাকন্ডা লম্বায় প্রায় 7 মিটার পর্যন্ত হতে পারে। আর এদের ওজন প্রায় 200 থেকে 250 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে, যা এই পৃথিবীর যে কোনো সাপের থেকে বেশি। এরা বিষাক্ত নয়, তবে এরা নিজেদের শিকারকে মাংস পেশি দিয়ে খুবই জোরে পেঁচিয়ে ধরে এবং হাড়গোড় ভেঙে এবং দম বন্ধ করে মেরে ফেলে এবং তারপর আস্ত গিলে নেয়। এদের প্রধান শিকার হলো হরিণ এবং ছোট আকৃতির অন্যান্য প্রাণী। তবে এদের বিশাল আকৃতির জাগুয়ারদেরও শিকার করার ঘটনা অনেকবারই সামনে এসেছে। সাধারণত এরা মানুষের উপর আক্রমণ করে না, কিন্তু প্রাপ্তবয়স্ক পূর্ণাঙ্গ একটি অ্যানাকন্ডা একটি ছোটখাটো আকৃতির মানুষকে আস্ত গিলে খেতে পারবে। এর সাথেই অনেকে আমাজন জঙ্গলে পৃথিবীর সব থেকে বড় সাপ টাইটানোবাকে দেখারও দাবি করেছে। আর তারা এমনটা দাবি করেছে যে এই সাপগুলোর আকার 100 ফুটের থেকেও বড় ছিল। গ্লাস ফ্রগ, আমাজন জঙ্গল বৈচিত্র্যে ভরপুর, আর এখানে পৃথিবীর সব থেকে বিষাক্ত ব্যাঙের প্রজাতি বসবাস করে। আর এর পাশাপাশি আরো এক ধরনের ব্যাঙ এই আমাজন জঙ্গলে রয়েছে, যা সত্যি অদ্ভুত ধরনের। আর এই ব্যাঙটিকে গ্লাস ফ্রগ বলা হয়ে থাকে, কারণ এদের মাংসপেশি এবং চামড়া একদমই স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট। আপনি এদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে পুরোপুরিভাবে স্পষ্ট দেখতে পারবেন। বুলেট অ্যান্ট, এটি পৃথিবীর সব থেকে বড় আকৃতির পিঁপড়া। আকারে এটি আপনার আঙ্গুলের সমান হতে পারবে। একে বুলেট অ্যান্ট বা 24 আওয়ার অ্যান্টও বলা হয়ে থাকে, কেননা এর কামড়ে গুলি লাগার মতো যন্ত্রণা হয় এবং 24 ঘন্টা পর্যন্ত সেখানে জ্বালা পড়ে থাকে। আমাজনের জঙ্গলের আদিবাসীরা এক অদ্ভুত রীতিনীতি পালন করে থাকে, যেখানে একজন কৃষককে যুবক অবস্থায় উত্তীর্ণ হতে বুলেট অ্যান্ট লাগানো 10 দানা হাতে পড়ে থাকতে হয় প্রায় 20 মিনিট ধরে। ইলেকট্রিক ইল, সাপের মতো দেখতে এই মাছ পানিতে ইলেকট্রিকের খোলা তারের মতো চলাফেরা করে। এই মাছ আমাজন জঙ্গলের নদীতে বাস করে, আর বিপদ বুঝলে এরা 860 ভোল্টেজের কারেন্ট আক্রমণকারীর উপরে প্রয়োগ করতে পারে, যা একজন মানুষকে প্যারালাইসিস করতে পারে, এমনকি তার জীবনও নিয়ে নিতে পারে। এই মাছের নামে ইল আছে, কিন্তু ইল প্রজাতির সাথে এর কোনো সম্পর্ক নেই। এরা লম্বায় 2 মিটার পর্যন্ত বড় হতে পারে এবং এদের ওজন 20 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। বন্ধুরা, সর্বশেষে আমি আপনাদের যে প্রাণীটিকে দেখাবো এটি খুবই ইন্টারেস্টিং একটি প্রাণী। আর এই প্রাণীটিকে দেখার আগে যদি আপনি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অবশ্যই অন করে দিবেন। ক্যাপিবারা, ক্যাপিবারা আমাজন জঙ্গলের আরেকটি অদ্ভুত জীব। যদি আপনি ইঁদুরকে ভয় পান তাহলে হয়তো এই প্রাণীটিকে আপনার নাও পছন্দ হতে পারে, কারণ এটি পৃথিবীর সব থেকে বড় আকৃতির ইঁদুর, যা একটি ছোট আকৃতির কুকুরের সমান বড় হতে পারে। এরা লম্বায় 4 ফুট, উচ্চতায় 50 থেকে 60
8 সেমি এবং ওজন প্রায় 45 থেকে 60 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। তবে গুড নিউজ হচ্ছে এটি যে এরা আমাজন জঙ্গলে বসবাস করে, আপনার বা আমার বাড়িতে নয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন আর স্ক্রিনে ভাসা ভিডিওগুলোকে দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথে থাকবেন। স্টে হ্যাপি, থ্যাংক ইউ।